হ্যালো স্টুডেন্টস চ্যানেলে সবাইকে স্বাগত তো একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এসএন তরফ থেকে কিন্তু তোমাদের যে ফাউন্ডেশন ব্যাচ যেটার জন্য তোমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছ বিগত সেভেন্থ এপ্রিল এবং যেটা রেজাল্ট তোমরা ওয়েট করছো সেই ফাউন্ডেশন ব্যাচের তোমরা জানো যে এস প্রমিনেন্ট যে কোচিং সেন্টারগুলো রয়েছে তারাই জেনারেলি সার্ভিস প্রোভাইড করে বা তোমাদের পড়ে এতদিন জেনারেলি কেএসজি খান স্টাডি গ্রুপ এবং শঙ্কর আইএস যে রয়েছে আইএস পার্লামেন্ট শাঙ্কর আইএসের এই দুটো সংস্থা কিন্তু জেনারেলি কোচিং দিত তো এবছর থেকে কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হতে চলেছে তো সেই রিগার্ডিং একটা নতুন রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে সেই রিপোর্টে কী বলা রয়েছে যে লিস্ট অফ টেকনিক্যালি কোয়ালিফাইড বিডার্স অর্থাৎ এই যে ইনস্টিটিউশনগুলো রয়েছে এই ইনস্টিটিউশনগুলো কিন্তু এখানে বিট করেছে ঠিক আছে যেরকম ধেন্না ইএস রয়েছে তোমরা যেন ধেন্না এডুকেশনাল সার্ভিস জি কানস্টাডি গ্রুপ যেটা অলরেডি ছিল লা এক্সিলেন্স রয়েছে শাংকার আইএস একাডেমি যেটা অলরেডি রয়েছে শুভরঞ্জন হাজিরাও রেড্রি ঠিক আছে এবার তোমরা কি সাংকার আই ইএস এবং কেএসজির সাথে সাথে কিন্তু তোমরা বাকি ইনস্টিটিউশনগুলোতেও মানে বাকি ইনস্টিটিউশনগুলোর মধ্যে থেকেও একটা বা দুটো ইনস্টিটিউশন দেখতে পারো অথবা কিন্তু টোটাল ওভারহল আমরা কিন্তু এসএন দেখতে পারি অর্থাৎ কেএসজি এবং শাঙ্করাইসের বদল দেখা গেল নতুন দুটো ইনস্টিটিউশন কিন্তু এসে পড়ানো স্টার্ট করলো এটাও কিন্তু আমরা দেখতে পারি তো চেঞ্জেস আসছে এবং জিনিসগুলো কিন্তু যত দিন যাবে আরও কিন্তু ইমপ্রুভ হবে ঠিক আছে তার থেকে বড়ো কথা হচ্ছে যে এবছর কিন্তু এসএনটি সিতে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু কোয়ালিফাই করেছে সেটা ভালো করেই তোমরা জানো যে সাতজন স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছে এস এন থেকে যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কিত আগরওয়াল অল ইন্ডিয়া র্যাঙ্ক টু নাইনটি সেভেন দত্ত অল ইন্ডিয়া র্যাঙ্ক থ্রি সিক্স গৌতম ঠাকুরি অল ইন্ডিয়া র্যাঙ্ক থ্রি নাইনটি ওয়ান সরকার অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর টোয়েন্টি সিক্স রিমিতা সাহা অল ইন্ডিয়া র্যাঙ্ক ফাইভ সিক্সটি সিক্স পারমিতা মালাকার অল ইন্ডিয়া র্যাঙ্ক এইট হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ অ্যান্ড মোহাম্মদ বুরহান জামান অল ইন্ডিয়া র্যাঙ্ক এইট টোয়েন্টি টু তো সাফল্য আসছে এবং তোমরাও কিন্তু যারা অ্যাডমিশন নিয়ে ওখানে ভর্তি হবে তোমাদেরও কিন্তু ভালো করে পড়লে সাফল্য অবশ্যই আসবে এগিয়ে যাও সেই লক্ষ্যে কিন্তু তোমরা এগিয়ে যাও ধন্যবাদ জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ভারতবর্ষের সেরা ফ্রি ইউপিএসসি গভর্নমেন্ট কোচিং সেন্টার যেখানে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হয় এবং যে অ্যাডমিশন টেস্টে কিন্তু ফর্ম ফিল চলছে এবং এই অ্যাডমিশন টেস্ট যাতে তোমরা সহজে ক্র্যাক করতে পারো তার জন্য আমার তরফ থেকে অনলাইনে তোমাদের একটা ক্র্যাশ কোর্সের আয়োজন করা হয়েছে যে ক্র্যাশ কোর্সের কিছু ডিটেলস তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ আরো বিশদ জানতে তোমরা কিন্তু নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওয়ান টাইম পেমেন্ট মাত্র সেভেন এইটটি নাইনে কিন্তু এই ক্র্যাশ কোর্সটা করানো হচ্ছে ধন্যবাদ